আমি নিপুলচন্দ্র কর্মকার নিষ্ঠাকার ইলেকট্রিক্যাল তোমাদের তৃতীয় পর্ব ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোমেডিক্যাল শিক্ষার্থীদের সার্কিট টু বিষয়ে আমি আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো তোমরা তোমাদের বন্ধুদেরকে আমাদের মানসিক পল্টন ইনস্টিটিউটের অনলাইন ক্লাসে যোগ দেওয়ার জন্য তোমাদের অনুরোধ করছি। তোমরা আমাদের সাথে থাকো, আমরা অনলাইন ক্লাসে আছি। আমরা আশা করতেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব শীঘ্রই আমরা আমাদের ক্লাসরুমে চলে যেতে পারবো, খুব শীঘ্রই আমরা আমাদের ক্লাসরুমে চলে যেতে পারবো। তোমাদের এই সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমরা চেষ্টা করতেছি, আমরা জানি তোমাদের অনেকেই প্রত্যন্ত অঞ্চলে আছো, নেটের সমস্যা আছে, এমবির সমস্যা আছে, তা সত্ত্বেও আমাদের কর্তৃপক্ষের নির্দেশে আমরা তোমাদের এই ক্লাসে আছি। তোমরা যে যেখানে আছো একটু কষ্ট করে আমাদের এই অনলাইন ক্লাসে যদি থাকো তাহলে তোমাদের উপকারই হবে। তোমরা যতক্ষণ পারো তোমরা ক্লাসে থাকার চেষ্টা করো। আমরা অনলাইন ক্লাসে থাকলে তোমাদের অনেক উপকার হবে, অনেক উপকার হবে। তোমরা যে যেখানে আছো সবাইকে আজকের এই ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কমেন্ট করো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় পর্ব ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোমেডিক্যাল, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা প্লিজ কমেন্ট করো, আমি তারপরে ক্লাসে যাব। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? তোমরা কি শুনতে পাচ্ছ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা তোমরা একটু হেডিংয়ে দেখতে পাচ্ছ দুইটা ত্রিভুজ, তোমরা তো চিনো নাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? চিনো, কিন্তু ত্রিভুজ তো অনেক করেছ, সার্কিট ওয়ানেও করেছ। তোমরা হয়তো সরাসরি ক্লাসরুমে বেশি যেতে পারো না, তাও অনলাইনে করেছো, কোনো অসুবিধা নেই, আমার ক্লাস ফলো করো, আশা করি একটু বুঝবে। তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে একটা ত্রিভুজ, ইম্পিডেন্স ত্রিভুজ, আরএল সার্কিট, এবং একটু ডানে দেখো নিচে কী লেখা আছে, অ্যাডমিটেন্স ত্রিভুজ, আরএল সার্কিট। আমরা সার্কিট ওয়ানে তো আমি বারবার বলছি আমি সার্কিট ওয়ানে এখন ফিরতে পারবো না, তোমরা আমি আশা করছি তোমরা শিখে আসছো আরএল সার্কিট, আরসি সার্কিট, আরএলসি সার্কিট। আমরা আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতেছি, প্লিজ তোমরা আমার সাথে থাকো, একটু বোঝার চেষ্টা করো। যে ইম্পিডেন্স ত্রিভুজ তোমরা অনেকেই দেখছো কিন্তু সার্কিট ওয়ানে, নাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা ইম্পিডেন্স ত্রিভুজ দেখছো, একটি সমকোণী ত্রিভুজের, যে সমকোণী ত্রিভুজের ভূমি রেজিস্ট্যান্স, লম্ব রিয়াক্ট্যান্স এবং অতিভুজ ইম্পিডেন্স দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় ইম্পিডেন্স ত্রিভুজ। তোমরা জানো আমি আবারও একটু বললাম, তাহলে মনে রাখতে হবে সবসময় ভূমি হচ্ছে কি, রেজিস্ট্যান্স, আমরা প্রতীক তোমরা জানো, আর আর যখন লম্বটা ভূমি থেকে দেখো উপরের দিকে হবে তখন হবে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, এক্স এল। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবং অতিভুজ সবসময় কি হয়, ইম্পিডেন্স, ইম্পিডেন্সকে আমরা কী দিয়ে প্রকাশ করি, জেড, এটুক তোমরা জানো। এখন সিরিজ সার্কিটে অ্যাডমিটেন্সের কোনো ব্যাপার ছিল না, আমরা যখন এখন প্যারালাল সার্কিট করছি তখন তোমাদের অ্যাডমিটেন্স সম্পর্কে আমরা এখন জানাবো। একটু লক্ষ্য করো, অ্যাডমিটেন্স ত্রিভুজটা ইম্পিডেন্স ত্রিভুজের সম্পূর্ণ উল্টা, নাকি উল্টা কেমনে বললাম, দেখো ভূমিটা ঠিক রেখে লম্বটাকে নিচের দিকে নামিয়ে দিছি, লক্ষ্য করছো? আচ্ছা, তাহলে এখন কী হলো, বোঝার জন্য অ্যাডমিটেন্স ত্রিভুজ অঙ্কন করতে গিয়ে তোমরা অনেক সময় ভুল করে ফেলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আরএল সার্কিটের ইম্পিডেন্স ত্রিভুজ অনেক সময় তোমরা অঙ্কন করতে পারো, যেমন বামে দেখছো, তাহলে এটা কী করবা, ত্রিভুজটাকে যখন আরএল সার্কিটের অ্যাডমিটেন্স ত্রিভুজ অঙ্কন করতে বলবে তখন ত্রিভুজটার ভূমিকে ঠিক রেখে লম্বটাকে নিচের দিকে নামিয়ে দাও। তাহলে এখন আসো আমরা তোমাদেরকে তিনটা সংজ্ঞা করব অ্যাডমিটেন্স, এক নম্বরে হচ্ছে অ্যাডমিটেন্স, আমি ওখানে বাংলা লিখেছি এখানে ইংরেজি লিখতেছি, আমি সবই তোমাদেরকে বলছিলাম ওই দিন, আমরা দুইটাই দেখাবো, অ্যাডমিটেন্স এই সম্পর্কে বলবো। দুই, কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স। তিন, সাসেপ্টেন্স, দেখো সাস আমি বাংলায় লিখবো, সাসেপ্টেন্স। এই তিনটা যদি সংখ্যা পরীক্ষায় আসবে, এবং এই অ্যাডমিটেন্স পদ্ধতি দিয়ে আমরা অঙ্ক, তোমাদেরকে অনেক পদ্ধতি আমাদের প্যারাল সার্কিটের সমস্যা সমাধানের জন্য আছে, আমরা তোমাদেরকে আজকে এমন একটা পদ্ধতি আমরা দেখিয়ে দিব, আমরা অঙ্ক করবো একটু পরে। কোনটা লক্ষ্য করো, অ্যাডমিটেন্স পদ্ধতি সবচেয়ে সহজ, একটু শুধু বুঝতে হবে। তাহলে এখন ডানের যে ত্রিভুজটা লক্ষ্য করো, রেজিস্ট্যান্সের বিপরীত মান হচ্ছে কন্ডাক্টেন্স,
দেখো এই যে কন্ডাক্ট্যান্স, কন্ডাক্ট্যান্সের সংজ্ঞা যদি তোমাকে বলে, বেশ কয়েকভাবে কন্ডাক্ট্যান্সের সংজ্ঞা আছে, তার মধ্যে একেবারে সহজ একটা উপায় দেখো, রেজিস্ট্যান্সের বিপরীত মানকে কন্ডাক্ট্যান্স বলে, ইহাকে জি দ্বারা প্রকাশ করা হয়। দেখো এটা সবসময় রেজিস্ট্যান্সও থাকে ভূমি বরাবর, কন্ডাক্ট্যান্সও থাকবে ভূমি বরাবর। আচ্ছা এখন আসো ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স, আর এল থাকে ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স ভূমি থেকে উপরের দিকে, আর অ্যাডমিটেন্স ত্রিভুজে তাকে বলা হয় ইন্ডাক্টিভ সাবসেপ্টেন্স। একটু কথাগুলো যদিও একটু দীর্ঘ, তোমাকে মনে রাখতে হবে কি। আচ্ছা আবার আবার দেখো এখানে একটা মাইনাস চিহ্ন দেখা যায় না, বলতে পারো স্যার এখানে মাইনাস কেন, তোমরা ত্রিকোণমিতিতে করছো, আমরা কোয়াড্রেন্টে দেখো এক্স অক্ষের উপরের দিক, একটু লক্ষ্য করো এক্স অক্ষ, এটা যদি এক্স অক্ষ হয় এক্স অক্ষের উপরের দিক হবে পজিটিভ প্লাস দিয়ে বি, একটু বলো তো এটা কী হলো প্রিয় শিক্ষার্থী, পজিটিভ, আমরা অনেক কিছু সংক্ষেপে শিখবো, আমরা পজিটিভ প্লাস দিয়ে বি দেবো, তাহলে মূল অক্ষের উপরের দিকে যদি হয় পজিটিভ আর মূল অক্ষের নিচের দিকে যদি হয় নেগেটিভ, এই জন্য ইন্ডাক্টিভ সাবসেপ্টেন্স সবসময় নেগেটিভ মনে রাখতে হবে। আর এখানে অতিবস্তা ছিল কি ইম্পিডেন্স, আর ইম্পিডেন্সের বিপরীত মানকে বলা হয় অ্যাডমিটেন্স, এই যে অতিবোজ অ্যাডমিটেন্সকে আমরা কী দিয়ে প্রকাশ করবো ওয়াই, ভালো করে একটু খেয়াল করো, তাহলে ভূমিকে প্রকাশ করবো আমরা কন্ডাক্টেন্স, লম্বকে প্রকাশ করবো আমরা সাবসেপ্টেন্স, কিন্তু লক্ষ্য করো আমি আরএল সার্কিটের সাবসেপ্টেন্স যখন হবে তখন সেটা হবে ভূমি থেকে নিচের দিকে, আর একটু পরে আমি আসছি আরসি সার্কিটে যখন আসবো আমরা তখন তখন এই লম্বটা উপরের দিকে হয়ে যাবে, লম্ব হয়ে যাবে উপরের দিকে। তাহলে আসো আমাদের পরীক্ষায় আসতে পারে অ্যাডমিটেন্স কন্ডাক্টেন্স ও সাবসেপ্টেন্স কাকে বলে প্রতীক সহ লেখ। তাহলে এখন আসো দেখি আমরা অ্যাডমিটেন্সটা সংজ্ঞায়িত করতে পারি কিনা, একটু শিক্ষার্থী বন্ধুরা দেখো আই সমান আমরা কী লিখি, আমরা আরসি সার্কিটে আমরা দেখেছি আই সমান বি বাই জেড, তোমাদের মনে আছে সার্কিট ওয়ানের কথা আমি বারবার বলতেছি, সার্কিট ওয়ান ভালো করে না পারলে আমরা এখানে একটু অসুবিধা হবে, আই সমান বি বাই জেড তাই না। আচ্ছা এখন দেখো আমরা এটা হলো কারেন্ট, কারেন্ট সমান আমরা জানি ভোল্টেজ ডিভাইড বাই মোট বাধা, মোট বাধাকে আমরা কী বলি এসি সার্কিটে ইম্পিডেন্স, মোট বাধাকে বলি ইম্পিডেন্স। এখন লক্ষ্য করো একক ভোল্টে যে কারেন্ট প্রবাহিত হয়, একক ভোল্ট বলতে আমি একটু দেখাই তোমাকে বি এর মান কত করে দিলাম ওয়ান, ওয়ান ভোল্ট, এখানে ছিল বি ভোল্ট, বি এর মান যদি এক ভোল্ট হয় এই দেখো আমি ভোল্ট লিখলাম ডিভাইডেড বাই জেড, তখন এক কথায় এক ভোল্টে সার্কিটে প্রতি ভোল্টে সার্কিটের কারেন্টকে কী বলে অ্যাডমিটেন্স, একদম ক্লিয়ার। তাহলে আমি একটু লিখছি দেখো প্রতি ভোল্টে, প্রতি ভোল্টে, প্রতি ভোল্টে সার্কিটের, প্রতি ভোল্টে সার্কিটের কারেন্টকে, প্রতি ভোল্টে সার্কিটের কারেন্টকে অ্যাডমিটেন্স বলে, অ্যাডমিটেন্স বলে, প্রতি ভোল্টে সার্কিটের কারেন্টকে কি বলে অ্যাডমিটেন্স বলে, অ্যাডমিটেন্স বলে। লক্ষ্য করো বি বাই জেড, বি এর জায়গায় কিন্তু ওয়ান দিতে হবে, তখনই আইটা কি হয়ে যাবে এই যে অ্যাডমিটেন্স, আমরা কি আমরা আমরা অ্যাডমিটেন্সকে, আমরা অ্যাডমিটেন্সকে ওয়াই দ্বারা প্রকাশ করি, অ্যাডমিটেন্সকে কী দ্বারা প্রকাশ করি ওয়াই দ্বারা প্রকাশ করি, ওয়াই দ্বারা প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, খুব কঠিন নয়, একটু দেখো। তাহলে এখন আমরা আই এর পরিবর্তে কী বলছিলাম প্রতি ভোল্টে সার্কিটের যে কারেন্ট তাকে কী বলে অ্যাডমিটেন্স, এখন আমরা আই এর আই সমান ওয়াই বসিয়ে পাই, আই সমান ওয়াই বসিয়ে, আই সমান ওয়াই বসিয়ে পাই, ভেরি ইম্পর্টেন্ট, আমরা একটু পরে অঙ্কে যাব, তাহলে আই জায়গায় এখন কী বসাবো ওয়াই, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখনই ওয়ান দিব তখন আইটা কী হয়ে যাবে ওয়াই, তাহলে ওয়াই সমান এখন কী হয়ে গেল ওয়ান ডিভাইড বাই জেড, ক্লিয়ার, ভালো করে মনে রাখো। তাহলে আমরা দেখতেছি অ্যাডমিটেন্স ইম্পিডেন্সের বিপরীত, আবার একটু আগে বলছিলাম কন্ডাক্টেন্স রেজিস্ট্যান্সের বিপরীত, অনুরূপভাবে সাবসেপ্টেন্স রিয়াক্ট্যান্সের বিপরীত, আমরা তিনটা জিনিস শিখলাম। তাহলে এখন প্রথমে আসলাম আমরা অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স তাহলে কি দেখো এটা করার পরে আমরা এখন আরেকটা সংখ্যা বলতে পারি, কী বলতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেউ যদি পরীক্ষায় তোমার এই সংখ্যাটা মনে না থাকে, তুমি যদি এটুক বলো যে এসি সার্কিটে ইম্পিডেন্সের বিপরীত মানকে অ্যাডমিটেন্স বলে, তাহলে আমরা নাম্বার দিব, তোমরা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।
তোমরা যে যেখানে আছো সবাইকে আমার এই ক্লাসে জয়েন করার জন্য প্লিজ একটু জানাও, একটু জানাও। আর তোমরা কমেন্টস করবে, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। তাহলে আমরা দেখো আমাদের ইলেকট্রিক্যালে দেখবা এক একটা জিনিসের অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়, তুমি কীভাবে মনে রাখতে পারবা সেই জন্য আমরা বিভিন্ন সংজ্ঞাগুলো দিয়ে দিই। তোমাকে সব সংজ্ঞা দিতে হবে না, তোমাকে একটা সংজ্ঞা দিলে হবে। কি বললাম, প্রতি ভোল্টের সার্কিটের কারেন্টকে কী বলে? অ্যাডমিটেন্স। ইয়াকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, ইয়াকে ওয়াই দ্বারা প্রকাশ। আবার যদি কেউ বলো যে ইম্পিডেন্সের বিপরীত মানকে অ্যাডমিটেন্স বলে, ওকে। এখন আসো আমরা একটা একক কী লিখবো। তোমরা সবাই জানো জেডের এককটা বলো দেখি কি, ইম্পিডেন্সের একক, ওই যে রেজিস্ট্যান্সের একক যা, রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিয়াকট্যান্স, ইম্পিডেন্স, এদের সবার একক ওহম, কারণ এগুলো সব বাধা। কি ওহম? আমরা ওহমের প্রতীকও জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো ওমেগা, গ্রিক লেটার, তোমরা সবাই জানো। তাই আর ইংরেজিতে কী লেখি একটু দেখো, ও এইচ এম, তোমরা কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ওহম। আচ্ছা, এখন যখন ওহমের উল্টা হয়ে গেল, অ্যাডমিটেন্স ওহমের উল্টা, তাহলে ওহমটাকে উল্টা করে লেখি কী হয় দেখি, এম এইচ ও, ক্লিয়ার? কী হলো তাহলে? মোহ ছিল ওহম, এখন কী হয়ে গেল? মোহ। তাহলে আমরা যদি এখন দেখো ওহমকে উল্টাই দিই, আগে যে গ্রিক লেটার ছিল এটাকে উল্টাই দিই, এই দেখো কী মজার ব্যাপার। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে, মনে রাখতে হবে অ্যাডমিটেন্সের একক মোহ, বাংলাতে তুমি লিখতে পারো, এই দেখো মোহ, মকার হ মোহ, আর ব্র্যাকেট কি দিদির প্রতীকটা দেখাই দিলাম। হ্যাঁ, এই যে প্রতীকটা দেখাই দিলাম, তাহলে এখন থেকে এটা পরীক্ষা আসবে, তোমরা একটু মন দিয়ে শোনো। তাহলে অ্যাডমিটেন্স কাকে বলে? অ্যাডমিটেন্সের প্রতীক লিখো, একক লিখো। এখন আসো তাহলে কী করবো এবার, কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স। দেখো একবার সংজ্ঞা তো বলছিলাম কি, রেজিস্ট্যান্সের বিপরীত মানকে কন্ডাক্টেন্স বলে। তাহলে এক কী হলো, কন্ডাক্টেন্সের প্রতীক কি, জি, জি সমান কি ওয়ান ডিভাইডেড বাই আর, রেজিস্ট্যান্সের বিপরীত মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি, তাহলে রেজিস্ট্যান্সের একক ছিল ওহম, এখন আগের মতো কী হয়ে যাবে, মোহ। কী হবে? মোহ, মোহ, ব্র্যাকেটে প্রতীকটা দেখালাম, যে কোনো একটা দিবা তুমি পরীক্ষায়। তোমাকে বোঝার জন্য দিয়ে দিচ্ছি, তোমরা একটা ব্যবহার করবা, ঠিক আছে? আমি একটু পরে তোমাদেরকে কন্ডাক্টেন্সের আরেকটা সংজ্ঞা দিব, কেন দিচ্ছি না, একটা সমীকরণের মধ্যেই সংজ্ঞাটা আসবে দেখবা। এবার আসো সাবসেপ্টেন্স, সাবসেপ্টেন্স, সাবসেপ্টেন্সকে নর্মালি আমরা কী দিয়ে লিখি, বি দিয়ে লিখি, সাবসেপ্টেন্স, সাবসেপ্টেন্স, সাবসেপ্টেন্সকে আমরা বি দিয়ে লিখি। বি সমান কি, ওই যে রিয়াকট্যান্সকে আমরা কী দিয়ে লিখি, এক্স, আর যদি বলি ইন্ডাকটিভ রিয়াকট্যান্স তখন এক্স এল, যদি বলি ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স তখন এক্স সি, আর শুধু যদি রিয়াকট্যান্স বলি এক্স, শুধু যদি সাবসেপ্টেন্স বলি বি, তাহলে বি সমান কি, ওয়ান ডিভাইডেড বাই এক্স, ওই যে রিয়াকট্যান্সের বিপরীত মানকে সাবসেপ্টেন্স বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে একই কথা, এক্সের একক ছিল ওহম আর একক হয়ে যাবে আবার মোহ। এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, তোমরা একটু খেয়াল করো বাবা, একটু খেয়াল করো। তাহলে আমরা কিন্তু আজকে শেষের দিকে তোমাকে এই জিনিসটা স্টেশন খাতে ওঠানোর জন্য বাড়ির কাজ দিয়ে দেবো, তোমরা মাথায় রেখো ভালো করে। তাহলে আমরা যদি বলি আর এল সার্কিটের ইম্পিডেন্স ত্রিভুজ ও অ্যাডমিটেন্স ত্রিভুজ অঙ্কন করে বিভিন্ন উপাদান চিহ্নিত করো, সেটা আমার দেওয়া আছে এখানে। এখন আমি তোমাদেরকে দিব আর সি সার্কিটের, তোমরা যে কাজটা বাছাই করবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর সি সার্কিটের ইম্পিডেন্স ও অ্যাডমিটেন্স ত্রিভুজ কী করতে পারবা, কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা করতে পারবা না, একটু দেখিয়ে দিব, করতে পারবা না একটু দেখিয়ে দিব। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কমেন্টস করবা, কোনো সমস্যা হলে কমেন্টস করবা। আমি আর এল সার্কিটের ইম্পিডেন্স ও অ্যাডমিটেন্স ত্রিভুজ দিয়ে দিলাম, আমি তোমাদেরকে যেটা বললাম আর সি সার্কিটের ইম্পিডেন্স ও অ্যাডমিটেন্স ত্রিভুজ অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাতে পারবা আজকে, কিন্তু আমি এটা বাইরের কাজ দিব নাকি একটু দেখিয়ে দিব, কমেন্টস করো। শুধু কী হবে, এই যে আর সি সার্কিটের বামের ত্রিভুজটা নিচের দিকে হবে আর ডানেরটা কী হবে উপরের দিকে, আমি একটু হিন্ট দিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা। আর সি সার্কিটের ইম্পিডেন্স ত্রিভুজ হবে নিচের দিকে আর অ্যাডমিটেন্স ত্রিভুজ হবে উপরের দিকে, আচ্ছা তখন এক্সেলের জায়গায় কী হবে, এক্সি, আর এটা বিএলের জায়গায় কী হবে, বিসি, ক্যাপাসিটিভ সাবসেপ্টেন্স, তখন আর মাইনাস চিহ্ন থাকবে না। আর এটা যখন আমরা উল্টাই দিব নিচে আসবে তখন এক্সেলটা মাইনাস। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অ্যাডমিটেন্স পুরো সংজ্ঞা শিখলাম, অ্যাডমিটেন্স আমরা দুটা সংজ্ঞা পেয়েছি, কন্ডাক্টেন্স, আচ্ছা একটু দেখিয়ে দেবো, তোমরা তোমরা অনেকেই কমেন্টস করতে একটু দেখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে একটুখানি দেখো, আমি আমি খুব বেশি বলবো না কিন্তু একটুখানি দেখাচ্ছি, কিন্তু দেখো কোনটা আর সি সার্কিটের, তোমরা বাসায় যে কাজটা করবা আর সি সার্কিটের ইম্পিডেন্স ত্রিভুজ ও অ্যাডমিটেন্স ত্রিভুজ অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো, আমি দিব শেষে প্রশ্ন। আমি একটু দেখাচ্ছি, দেখো একটু দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখাচ্ছি এই যে সব ভূমি, ভূমি কী বলছিলাম,
নিচের দিকে হবে, এই দেখো নিচের দিকে ত্রিভুজটা কমপ্লিট করলাম, ক্লিয়ার? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের একটা নোটিশ যে আগামীকাল 15 আগস্ট জাতীয় শোক দিবস। আমার ক্লাসটা ছিল সকাল 11টায়, তোমাদের যেহেতু আমাদের সকাল 11টায় জুম মিটিং আছে জাতীয় শোক দিবসের, সেই জন্য আগামীকাল সকাল 11টার ক্লাসটা আমরা বিকাল 3টায় নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা ক্যাপ্টেন আছো তোমরা কিন্তু সার্কুলেট করো, আমি কিন্তু আবার এই পেজে দিয়ে দিছি, আমি পেজে সকালেই স্ট্যাটাস পোস্ট করেছি, কথা বুঝছো? আমরা আগামীকাল সকাল 11টার ক্লাসটা বিকাল 3টায় নিব, প্লিজ তোমরা ফেসবুকে সবাইকে জানিয়ে দাও, থ্যাংক ইউ। আসো দেখি, এখন দেখো এইটা হচ্ছে ভূমি, ভূমি এটা কি দেখো লম্বটা কোথায় আসছে নিচের দিকে, আর এটা কি থিটা, আর অতিভুজটা কি, তাহলে ভূমি সবসময় কি বলছিলাম, আর এটা উপরের দিকে এক্সেল, নিচে আসে এটার নাম কি হবে এক্সি, আর এটা কিন্তু অতিভুজ সবসময় জেড, এটা কিন্তু আরসি সার্কিটের, এটা হলো ইম্পিডেন্স ত্রিভুজ আরসি সার্কিট, তাহলে এখন অ্যাডমিনেন্স ত্রিভুজটা কি লিখতে হবে তোমরা নিজেরাই পারবা, তার উল্টা নাকি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার উল্টা, দেখো এটা নিচে ছিল এখন হবে উপরের দিকে, এখন হবে উপরের দিকে, এই যে দেখো, এই যে দেখো এটা হচ্ছে সবসময় লম্বের বিপরীত দিকেটা কোণ হয়, এই কথাটা মাথায় রাখবা, সমকোণী ত্রিভুজে সবসময় লম্বের বিপরীতটা হলো পাওয়ার ফ্যাক্টর কোণ, এটা মনে রাখতে হবে থিটা। তাহলে বলো তো এখন তোমরা নিজে নিজেই দিবে কিন্তু এই চিহ্নগুলা, তীর চিহ্ন ছাড়া ভেক্টর হয় না, তীর চিহ্ন ছাড়া ভেক্টর হয় না। এখন বলো তো ভূমিটা কী হবে, ওই যে আর এর বিপরীত কী হবে বলো, অনেকে লিখে ফেলছো জি, আর এক্সের বিপরীত কী বি, কিন্তু এটা বিয়ের সাথে এটা কী দিব, ক্যাপাসিটি হবে সি, একদম সহজ। আর অ্যাডমিটেন্স ত্রিভুজে অতিভুজ সবসময় অ্যাডমিটেন্স ওয়াই, অতিভুজ সবসময় বলতে বলতে তোমাদের করিয়ে দিলাম, কিন্তু বলতে বলতে তোমাদের করিয়ে দিলাম, এখানে কিন্তু লিখতে হবে, এখানে যেরকম নিচে লিখছি আমি এটা লিখলাম না, দেখো এখানে যেরকম নিচে লিখছি এখানে লিখতে হবে, এটার নিচে এরকম লিখছি লিখতে হবে, লেখার মধ্যে সামান্য একটু চেঞ্জ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কন্ডাক্টেন্স এবং সাবসেপ্টেন্সের আরও একটা সংঘাত যে আসবে তার জন্য আমরা এখন দেখো প্লিজ, এখন দেখো, এখন দেখো, আচ্ছা এই যে অ্যাডমিটেন্সের একটা সমীকরণ ভালো করে মনে রাখো, আমরা না অঙ্ক করতে পারবো না, ওয়াই অ্যাডমিটেন্স আমরা কি দিয়ে রাখি, ওয়াই সমান সমান জি প্লাস মাইনাস জে অফ বি, ক্লিয়ার? এটা কিন্তু একটু ভালো করে উঠাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডমিটেন্সের এই সমীকরণ আমাদের লাগবে, আমি বলতেছি। আচ্ছা তোমরা সার্কিট ওয়ানে করছো এই ইম্পিডেন্স, তাহলে সাথে সাথে ইম্পিডেন্সের সমীকরণটা রাখি, ইম্পিডেন্স সমীকরণ তোমাদের বলা উচিত, বলো দেখি কি বলবা, আর প্লাস মাইনাস জে এক্স, এটা তো তোমাদের জানা উচিত, এক্সটা রিয়্যাকট্যান্স, ঠিক অনুরূপভাবে দেখো জেডটা ইম্পিডেন্স, তার বিপরীত ওয়াই অ্যাডমিটেন্স, আর এর বিপরীত কি কন্ডাক্টেন্স, তারপরে এক্সের বিপরীত কি, এটা আমি একটু আগে বলছি কি সাবসেপ্টেন্স, এগুলো কিন্তু আজকেই তোমরা বাসায় প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলবা, অ্যাডমিটেন্স কন্ডাক্টেন্স সাবসেপ্টেন্স ইম্পিডেন্স রেজিস্ট্যান্স রিয়্যাকট্যান্স, যখন একটা এল দিব ইন্ডাক্টিভ রিয়্যাকট্যান্স, যখন একটা সি দিব ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স। আচ্ছা এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেউ কি বলবা, আমি দেখো আরেকটা সমীকরণ লিখতেছি, আর প্লাস জে এক্স, এখন বলো দেখি এই সমীকরণটা ইন্ডাক্টিভের না ক্যাপাসিটিভের, দেখি কমেন্টস করো দেখি, জে সমান আর প্লাস জে এক্স, আমি এলও দিই নাই সিও দিই নাই, চিহ্ন আছে প্লাস, ওই যে এখানে প্লাস মাইনাস দিয়েছিলাম, একবার হবে প্লাস একবার হবে মাইনাস, বলো দেখি কোনটা কি, আর মাইনাস জে এক্স, আর মাইনাস জে এক্স। অনুরূপভাবে আমরা এখানে লিখে রাখি ওয়াই সমান, দুইবার লিখে রাখি জি প্লাস জে অফ বি, আরেকটা লিখি মাইনাস চিহ্ন দিয়ে ওয়াই সমান জি মাইনাস জে অফ বি। আমরা কেন পাশাপাশি রাখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সার্কিট ওয়ানে তোমরা এটা করছো, এইটাকে রেফারেন্স ধরে আমরা এটা মনে রাখা খুব সহজ হবে, যেমন দেখো তোমরা কি এতক্ষণে কমেন্টস করতে পারছো উপরেরটা কি ইন্ডাক্টিভ সার্কিট, কে লেখছো দেখি, ভেরি গুড, কে লেখছো, এটার নাম কি মোহাম্মদ অন্তর, ভেরি গুড, অন্তর বলছে প্লাসেরটা ইন্ডাক্টিভ আর মাইনাসেরটা ক্যাপাসিটিভ, মাইনাসেরটা, ভেরি গুড, তোমরা সবাই এভাবে চেষ্টা করবা, যখন প্লাস হবে সেটা ইন্ডাক্টিভ, মাইনাস হলে ক্যাপাসিটি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে আসো, এইখানে কিন্তু তার বিপরীত সবসময় বলে আসছিলাম আমরা বিপরীত, এটা যারা মনে রাখবা তাদের অঙ্ক করতে অসুবিধা হবে না, কি বললাম ইম্পিডেন্সের বেলায় যেটা ইন্ডাক্টিভ, অ্যাডমিটেন্সের বেলায় সেটা ক্যাপাসিটি। তাহলে বলো দেখি এখানে ছিল প্লাসটা কী ছিল, ইন্ডাক্টিভ, আর এখানে প্লাসটা হবে কি ক্যাপাসিটিভ, এই জন্য ক্যাপাসিটির জন্য সি দিয়ে দিই প্লিজ, এই দেখো সি দিয়ে দিলাম, আর জীবনও ভুলবে না।
আর তাহলে এখানেও দিয়ে দিই এখন প্লাসের জন্য, যেমন অন্তর বলছিল এটা কি ইন্ডাক্ট, তাহলে এটা এল দিয়ে দিই, আর এটা ক্যাপাসিটিভ এটা সি দিয়ে দিই। তাহলে এই চিহ্নগুলো না দিয়ে যাতে তোমরা করতে পারো সেটাই হচ্ছে তোমাদের শিখা। তাহলে নিশ্চয়ই এখন এটার সাথে কী দিব, এল। একটু লক্ষ্য করো, একটু আগে যে চিত্র দেখছিলা আমি মাইনাস বিএল দিছিলাম, দেখছো এই মাইনাস চিহ্ন চলে যাচ্ছে অলরেডি, আর প্লাস চিহ্ন দিতে হয় না। তাহলে তোমাদের এই জায়গায় সবসময় তোমরা ভুল করো, ইম্পিডেন্সে যেটা ইন্ডাকটিভ অ্যাডমিনেন্সের বেলায় সেটা কি হচ্ছে, প্লাসেরটা হচ্ছে ক্যাপাসিটিভ মাইনাসেরটা হচ্ছে ইন্ডাকটিভ। আর এখানে মাইনাসেরটা ক্যাপাসিটিভ প্লাসেরটা, আমি কিন্তু তোমাদের যখন রুমের ক্লাসে যাব, আমরা খুব শীঘ্রই কিন্তু ক্লাসে যাব তোমাদের, আমরা আশা করতেছি খুব শীঘ্রই ক্লাসরুমে যাব তোমাদের, তখন কিন্তু এই জিনিসগুলো আমি নতুন করে বলবো না, আমি তখন তোমাদের কাছে প্রশ্ন রাখবো। এই জন্য তোমরা অনলাইন ক্লাসে সবাই থাকো, প্লিজ সবাই থাকো, আমি তখন তোমাদেরকে কিন্তু সবাইকে প্রশ্ন করব, কেউকে ছাড়বো না, আমি এই ছোটো ছোটো প্রশ্নগুলো করব। এখন আসো দেখি আমি কনডাক্টেন্স এবং সাবসেপ্টেন্সের আর দুইটা সংজ্ঞা দিতে পারি কি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কেন আগে দিই নাই এই যে সমীকরণ লেখার আগ পর্যন্ত দিই নাই, তাহলে এখন দেখি কোনো শিক্ষার্থী বন্ধু বলতে পারবা এই যে এখানে যে সমীকরণ লিখলাম এগুলা কি পোলার না রেক্টেঙ্গুলার, দেখি কমেন্টস করো, দেখি পোলার না রেক্টেঙ্গুলার কমেন্টস করো। এই যে প্লাস আছে মাইনাস আছে যে আছে এগুলা কি পোলার না রেক্টেঙ্গুলার, কী লেখ কেউ পারবা কি পোলার না রেক্টেঙ্গুলার, প্লিজ কমেন্টস করো, অন্তত একজনে কমেন্টস করো পোলার না রেক্টেঙ্গুলার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু আমার প্রথম ক্লাসে বলছিলাম যখন যে যুক্তরাশি থাকবে যে দেখা যাবে তখন সেটা হবে পোলার, তাহলে আমাদের এখানে যা লিখেছি এগুলো সব রেক্টেঙ্গুলার, যখন যে থাকবে তখন রেক্টেঙ্গুলার, আর যখন কোণ থাকবে, যেমন আমি একটু দেখাই, ওয়াই সমান 20 অ্যাঙ্গেল মাইনাস 60। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো তো এটা কি পোলার না রেক্টেঙ্গুলার, পোলার, অবশ্যই পোলার, যখন আমরা যেই দেখবো না শুধু কোণ, অবশ্যই একটা কোণ থাকবে। আমি প্রথম ক্লাসে বলছি সার্কিট ওয়ানে পড়ছ, এটা হচ্ছে মডুলাস, এটা হচ্ছে আর্গুমেন্ট, মডুলাস এবং আর্গুমেন্ট থাকতে সেটা হবে পোলার, আর বাস্তব রাশি এবং কাল্পনিক রাশি থাকতে সেটা কী হবে রেক্টেঙ্গুলার। এখন আসো কন্ডাক্টেন্সের আমরা আরেকটা ফর্মুলা, কত সহজ দেখো, এই জন্য তোমাদের ক্লাসে থাকতে হয়। অ্যাডমিটেন্সকে যদি রেক্টেঙ্গুলারে প্রকাশ করা হয়, আমি আবার বলছি দেখো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডমিটেন্সকে যখন রেক্টেঙ্গুলারে প্রকাশ করা হয় ওই রেক্টেঙ্গুলারের রাশির বাস্তব রাশিটিকে, ওই রেক্টেঙ্গুলার ফর্মের বাস্তব রাশিটিকে বলা হয় কন্ডাক্টেন্স, এবং কাল্পনিক রাশিটিকে বলা হয় সাবসেপ্টেন্স। একদম ক্লিয়ার, কঠিন না? আমি কিন্তু তোমাদের বাড়ির কাজ দেবো আজকে, যে তোমাদের বুঝছো কি না, এই জন্য আমি বলবো কন্ডাক্টেন্স অ্যাডমিটেন্স সাবসেপ্টেন্সের দুইটি করে সংজ্ঞা দাও পরীক্ষার জন্য, না আমি তোমাদের জানো কি না, দুইটি করে সংজ্ঞা, তোমরা কি বুঝতে পারছো? আমি আবার বলতেছি, অ্যাডমিটেন্সকে রেক্টেঙ্গুলারে প্রকাশ করলে বাস্তব রাশিকে বলা হয় কন্ডাক্টেন্স, এবং কাল্পনিক রাশিকে বলা হয় সাবসেপ্টেন্স, ওকে? এবং কখন প্লাস হয়, ক্যাপাসিটিভের ক্ষেত্রে কী হয়, ইন্ডাকটিভ ক্ষেত্রে কী হয়, আমি সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার করেছি। তাহলে এখন আমরা বুঝে গেছি, আসো দেখি আমরা অঙ্ক করার আগে কিছু জিনিস, আমরা এখন থেকে অ্যাডমিটেন্স দিয়ে অঙ্ক করব। কী দিয়ে করব? আমরা অ্যাডমিটেন্স আজকে এক পুরো ক্লিয়ার করে দেবো, কালকেই আমরা অঙ্ক করব। দেখো আমরা বলছিলাম প্রথম দিন থেকে অঙ্ক করব, কিন্তু অঙ্ক করতে হলে তার জন্য যে টুলসগুলো দরকার, যে সমস্ত জিনিস দরকার, সেটা না জানলে তো আমরা অঙ্কে যেতে পারবো না বাবা। এই অ্যাডমিটেন্স সব অঙ্ক আমরা অ্যাডমিটেন্স করব, তোমাদেরকে আমি কথা দিলাম খুবই সহজ, একটু ইঙ্গিত দিই। এই দেখো আর এল একটা শাখা, আর সি আর একটা শাখা, প্যারালাল, এই দেখো দুইটা মাথাকে শর্ট করে দাও, এখান থেকে মাথা বের করো, এখানে আসো, তোমাদের পরীক্ষায় ঠিক এইরকম একটা অঙ্ক থাকবে বাবা। আমরা একটু নমুনা দেখে কালকে আমরা পুরো অঙ্কটা করবো ক্যালকুলেটর দিয়ে, তোমরা সবাই ক্যালকুলেটর নিয়ে বসবে। তাহলে দেখো এটার মান দিলাম 10 ওহম, আর এটার মান দিলাম 15 ওহম, এটার মান দিলাম 5 ওহম, এটার মান দিলাম 20 ওহম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এখন বলতে পারবা এটাকে আমরা কি দিয়ে লিখবো? এটা এক নং শাখা যদি হয় এটাকে আমরা R1 দিয়ে লিখবো। পরীক্ষায় কিন্তু তোমার এই R1 R2 এগুলো লেখা থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে। তাহলে এটা যদি হেনরি থাকতো, তোমরা সার্কিট ওয়ানে আমি আর যাইতে পারছি না, যদি বলতো 15 হেনরি, তাহলে এটা কী দিয়ে লিখতাম? এল দিয়ে লিখতাম, কিন্তু এটা লিখছে ওহম দিয়ে, তাহলে বুঝে নিতে হবে এটা অবশ্যই কি এক্স এল, এক্স
ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এটাই শিখা। তারপরে বলো এটার নাম দেব আমরা আর টু। আচ্ছা বলো তো এটা তো যদি এখানে যদি 20 ওহম না দিয়ে 20 মাইক্রোফ্যারাড দিত, দেখো তাহলে কি লিখতাম এটার নাম সি, কিন্তু দেখতেছি এটাও ওহম, তাহলে সি না, এটা কি এক সি কি? এখানে হচ্ছে আমাদের শিক্ষা। তোমরা যদি, আমি তোমাদেরকে যখন রুমে আমরা সরাসরি ক্লাসে আসব এই জিনিসগুলো আরও ক্লিয়ার করবো এবং আমাকে এই সব প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম এটা এল না, এটা এক্সেল, ওহম দেওয়াতে এটা সি না, এটা কি এক্সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব ইম্পর্টেন্ট জিনিস, তাহলে আমরা বলছিলাম এটা যদি ফেজ হয় এটা নিউট্রাল, তাহলে এখানে মনে করো সাপ্লাই ভোল্টেজ আছে, কথার কথা মনে করো 100 ভোল্ট, সাপ্লাই থেকে যে কারেন্ট বের হয় তোমাদেরকে বলছিলাম বলো এটার নাম কি, মোট কারেন্ট আই। তাহলে 1 নং শাখার কারেন্টকে আমরা কি বলবো আই ওয়ান, 2 নং শাখার কারেন্টকে কি বলবো আই টু, এটা তোমরা জানো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে যে কারেন্টটা বেরিয়ে আসবে এটার নাম কি হবে একটু বলতে পারবা? দেখি কেউ কমেন্টস করো দেখি, ডান দিকে যে কারেন্টটা এটার নাম কি হবে? এটা আই দিলাম, এটা আই ওয়ান, এটা আই টু, এটা কি আই থ্রি হবে না আই হবে? দেখি কে কি বলবা, আই থ্রি হবে না আই হবে? কেউ কি কমেন্টস করছো, কেউ কি কমেন্টস করছো? ভেরি গুড, আই, যে কারেন্ট সার্কিটে প্রবেশ করে সেটাই সার্কিট থেকে বেরিয়ে আসে, ভেরি গুড। যে কারেন্টটা প্রবেশ করে বিভিন্ন শাখা দিয়ে প্রবাহিত হবে আবার সেই একই কারেন্টটা নিউট্রালে প্রবেশ করবে, ভেরি গুড। তাহলে এখন দেখো আমরা 100 ভোল্ট সাপ্লাই দিয়েছি, কিন্তু যখন আমরা লক্ষ্য করো এই আই ওয়ানের পরিবর্তে আমি ওয়াই ওয়ান লিখবো কখন, একটু আগে তোমাদের বলছিলাম বলো দেখি, তাহলে এই দুইটা মিলে, এই দুইটা মিলে এখানে কি হবে ইম্পিডেন্স, এই দুইটা মিলে এখানে একটা ইম্পিডেন্স, তার নাম দিব কি, এই দুইটা মিলে ইম্পিডেন্সের নাম কি জেড ওয়ান, আবার এই দুইটা মিলে একটা ইম্পিডেন্স হবে তার নাম কি দিব বলো দেখি, জেড টু, জেড টু। তাহলে ওই যে বললাম ওয়াই কি ওয়ান বাই জেড, তাহলে ওয়াই ওয়ান কী হবে ওয়ান বাই জেড ওয়ান, ক্লিয়ার? আমরা অঙ্কের একটা নমুনা আজকে শুধু দেখে তোমাদের দেখাচ্ছি, আমাদের ক্লাস শেষ পর্যায়ে আমরা আরেক 5 মিনিট সময় নেব। দেখো 1 নং শাখার অ্যাডমিটেন্স ওয়াই ওয়ান সমান ওয়ান বাই জেড ওয়ান, ওয়ান বাই জেড ওয়ান, তাহলে কীভাবে লিখবো দেখি, ওয়ান ডিভাইডেড বাই জেড ওয়ান। তোমরা সার্কিট ওয়ানে শিখিয়ে আসছো, আমি এখন আর যেতে পারবো না, তাহলে কী লিখবো বলো, আর ওয়ান প্লাস জে অফ এক্সেল, আর ওয়ান কত 10, প্লাস জে অফ এক্সেল কত 15। অনুরূপভাবে দেখি 2 নং শাখার অ্যাডমিটেন্স ওয়াই টু সমান কী হবে, ওয়ান ডিভাইড বাই জেড টু, দেখি এটা লিখতে পারো কি না, আর এর মান কি 5, যেহেতু এটা ক্যাপাসিটিভ সার্কিট এখানে কী হবে, ওই যে দেখো মাইনাস, মাইনাস জে অফ এক্সি কত 20। কিছুই না অঙ্ক, একেবারে সহজ। এখন আমাদের কাছে যদি ক্যালকুলেটর তোমাদের এখনই থেকে থাকে তুমি এখনই এটাকে করে ফেলতে পারবা, এখনই এখন এটা করে ফেলতে পারবা। দেখো আমি দেখাচ্ছি তোমাদের, আমি একটু দেখাচ্ছি ওয়ান ডিভাইড বাই কীভাবে করবা। এই দেখো আগে মোটটা টিপা, এই যে মোট, মোট দেওয়ার পর এখানে সিএমপিএলএক্স লেখা আছে, বেশ এই যে সিএমপিএলএক্স, সিএমপিএলএক্স একটু লক্ষ্য করো, সিএমপিএলএক্স দিবা, তাহলে কমপ্লেক্স মোডে আসে গেল। এখন কী করতেছি একটু প্লিজ দেখো, ওয়ান ওয়ান ভাগ দিলাম, ভাগ যেহেতু এখানে একাধিক রাশি তাহলে ব্র্যাকেট দিয়ে শুরু করবো, ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে কী লিখবো, 10 লিখলাম, দেখো প্লিজ 10 প্লাস, নর্মালি দাও প্লাস, প্লাস আমরা কী বলছিলাম ওই দিন, আগে যে দিব না, আগে কিন্তু যে সাথে যেটা আছে 15 লিখবো, প্লিজ 15। এখন সাথে দিব যে, যে না আমরা কী বলছিলাম ক্যালকুলেটারে আসবে সেটা আই, সেটা আই, আই কীভাবে আসে, শিফট, এই দেখো শিফট ইএনজি, দেখো আই চলে আসছে, এবং ব্র্যাকেট শেষ করার আগে তারা রেজাল্ট দিয়ে দিছে, দেখো এই ব্র্যাকেটটা ক্লোজ করবা নিয়ম আর কি, তারা রেজাল্ট, রেজাল্টটা একটু লক্ষ্য করো, প্রথম রাশি হচ্ছে, দেখো প্রথম রাশিটা হইতেছে কোনো যে নাই, তাহলে এটা কি বাস্তব, মাইনাস, দ্বিতীয় রাশিটা কী হইতেছে, দেখো একটা আই আছে, কিছু সংখ্যা তার সাথে একটা আই আছে, তার মানে আই যুক্ত রাশি হলে এটা কিসে আছে বলো দেখি, রেক্ট্যাঙ্গুলার। এখন আমাদের যে কোনো মানকে তোমার পোলারে আনতে হবে, পোলারের মানটাই হচ্ছে প্রকৃত উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো, পোলারের মানটা হচ্ছে প্রকৃত উত্তর, আমরা এই রেক্ট্যাঙ্গুলার মানটা লিখবো না, তাহলে এটা কী করবো, পোলার করবো, এটা কী করবো, পোলার করবো, পোলার করার জন্য দেখো আমি কী করতেছি, শিফট, শিফট দিয়ে টু, টু দিলে কয়েকটা অপশান আসছে, দেখো এখানে লেখা আছে ডিসপ্লে দ্য রেজাল্ট ইন পোলার ফর্ম, দিলাম পোলারের টিপ দিলাম, দেখো এখন একটা কোণ আসছে, এইটাই হচ্ছে আমার আসল 0.0, তোমরা 4 ঘর রাখবা, এখানে তারা অনেক ঘর দিছে, তোমরা 4 ঘর 0.0554 অ্যাঙ্গেল, দেখো একটা কোণ দেওয়া আছে, কোণ দেখছো, কোণের ভিতরে আছে মাইনাস 56.30, 2 ঘর রাখবো এখানে, কিন্তু 2 ঘর রাখবো, কোণের ভিতরে দশমিকের পরে 2 ঘর,
আমি আবার তোমাদেরকে বলি কেন এই কথাটা অঙ্কের রেজাল্ট সঠিক হতে হলে এখানে একটা শিক্ষণীয় ব্যাপার আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা আছে নাই আছে নাই যদি দশমিকের আগে পূর্ণ সংখ্যা না থাকে তাহলে দশমিকের পরে চার ঘর যদি দশমিকের আগে পূর্ণ সংখ্যা থাকে দশমিকের পরে দুই ঘর আমি কি বুঝাইতে পারছি সবাই আমরা এই নিয়ম অঙ্ক করব দশমিকের আগে যদি পূর্ণ সংখ্যা না থাকে দশমিকের পরে চার ঘর আর যদি দশমিকের আগে পূর্ণ সংখ্যা থাকে দশমিকের পরে কয় ঘর দুই ঘর মনে করা ওই যে তিন তৃতীয় ঘর পাঁচ এক যোগ করতে হবে না ওগুলো কিচ্ছু দরকার নাই আমরা ডাইরেক্ট দুই ঘর বসাবো ডাইরেক্ট চার ঘর বসাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা সাজ করতে যাচ্ছি এটাও একটু করে ফেলি দেখি এটাও একটু করে ফেলি তাহলে এটা করে ফেললাম কী হবে এটা একক মোহ এই যে দেখো তোমরা এতক্ষণে জানা উল্টা ওহমকে উল্টো করে দিই এত মোহ ওয়াই টুটা করে দেখি এখন এটাকে ডিলিট করলাম কী করবো ওয়ান ভাগ আবার একটু দেখে নাও আবার একটু দেখে নাও ওয়ান ওয়ান ভাগ যেহেতু দুটা রাশি এই জন্য ব্র্যাকেট শুরু করতে হবে কিন্তু নাই বলে হবে ব্র্যাকেট কী আছে ফাইভ নর্মালি ফাইভ দাও তারপরে কী আছে মাইনাস মাইনাস দেখো এটা দিলে হবে এটা দিলে হবে কোনো সমস্যা নেই মাইনাস মাইনাস কী লিখবো টোয়েন্টি টোয়েন্টি এবার লিখবো কি আই শিপ ইএনজি দেখো আই আছে রেজাল্ট চলে আসছে ব্র্যাকেটটা ক্লোজ করার আগে রেজাল্ট চলে আসছে দেখো ব্র্যাকেটটা ক্লোজ করার নিয়ম দেখো আবারও কিন্তু আই যুক্ত রাশি তার মানে যদি আই থাকে এটা পোলার আমরা পোলার একটা বসাবো না কী বসাবো সরি এটা রেক্ট্যাঙ্গুলার আমি আবার ভুল করতেছি এটা রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলারের মান কখনো আমরা বসাবো না কী বসাবো পোলারে তাহলে পোলারে নেওয়ার জন্য অর্থাৎ কোন যুক্ত রাশি বসাবো আসো দেখি শিপ টু এখানে কী আছে দেখবা এক একজনের ক্যালকুলেটার এক এক রকম দেখবা পোলার একটা কথা লেখা আছে দেখবা পোলার ফর্ম এই পোলার ফর্মে দিলাম দেখছো কোন যুক্ত রাশি চলে আসছে কত জিরো পয়েন্ট জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ আমরা বলছিলাম কি চার ঘর রাখবো অ্যাঙ্গেলের ভিতরে কত আছে এবার মাইনাস নাই সেভেন ফাইভ সেভেন ফাইভ দশমিক এখানে দুই ঘর যেহেতু পূর্ণ সংখ্যা আছে দশমিক এত ওহম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুইটা একেবারে সহজ আমরা দুইটা লাইন করে রাখলাম আমরা এই অঙ্কটাই কালকে আগে এই অঙ্কটা কমপ্লিট করবো তারপরে আমরা অন্যদিকে যাব এতক্ষণ ধৈর্য ধরে তোমরা ছিলা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু বাইরের কাজ দিই একটু বাইরের কাজ দিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওই যে বলছিলাম কী বলছিলাম আরসি সার্কিটের আরসি সার্কিটের আর কি সার্কিটের ইম্পিডেন্স ত্রিভুজ ইম্পিডেন্স ইম্পিডেন্স ত্রিভুজ ইম্পিডেন্স ত্রিভুজ ও অ্যাডমিটেন্স ত্রিভুজ ও অ্যাডমিটেন্স অ্যাডমিটেন্স ত্রিভুজ ত্রিভুজ অঙ্কন করে অ্যাডমিটেন্স ত্রিভুজ অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও বিভিন্ন অংশ বিভিন্ন অংশ দেখাও বিভিন্ন অংশ দেখাও এটা গেল এক নং দুই নং আসো অ্যাডমিটেন্স কমা কন্ডাক্টেন্স ও সাসেপ্টেন্স এটা ভালো করে একটু ই করবা সাসেপ্টেন্স সাসেপ্টেন্সের প্রতীক ও একক সহ প্রতীক ও প্রতীক ও একক সহ প্রতীক ও একক সহ দুইটি করে সংজ্ঞা লিখো দুইটি করে দুইটি করে দুইটি করে সংজ্ঞা লিখো দুইটি করে দুইটি করে সংজ্ঞা লেখো এটা তোমরা নোট খাতা অর্থাৎ চেষ্টা খাতা তোমরা উঠাবা আমি কিন্তু এগুলো দেখবো যখন আমরা রুমে ক্লাসে আসবো খুব শীঘ্রই আমি দেখবো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো থাকো এবং কালকের ক্লাসটা আমরা এগারোটার পরিবর্তে বিকাল তিনটা নিব আশা করি তোমরা সবাই থাকবে আমরা ওই অঙ্কটা শেষ করবো তারপরে আরও অঙ্ক মজার মজার অঙ্ক করবো তাহলে আমরা এখানে রাখলাম ধন্যবাদ।